এবং প্যারাগুয়ের সাথে 2026 বিশ্বকাপের দুটি কোয়ালিফাই ম্যাচের জন্য 33 সদস্যের কিন্তু একটা তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি। আর এই তালিকায় যেমন নতুন কিছু ফুটবলার জায়গা পেয়েছে, ঠিক তেমনি জায়গা হারিয়েছে কিছু পুরাতন প্লেয়াররাও। তাহলে চলুন দেখে নিই পেরু এবং প্যারাগুয়ের সাথে ম্যাচের জন্য কাকে কাকে জাতীয় দলে ডেকেছে আর কাকে কাকে এই তালিকা থেকে বাদ দিয়েছে লিওনেল স্কালোনি। শুরুতে আসি গোলকিপিং পজিশন টান থেকে। গোলকিপার হিসেবে জায়গা পেয়েছে বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, সাথে আছে ফ্রাঙ্কো আর্মানি, জুয়ান মসো এবং ওয়ালটন বেনেথিস। গোলকিপার হিসেবে এবার ডাকা হয়নি 2022 বিশ্বকাপের দ্বিতীয় গোলরক্ষক জেরোনিমো রুলিকে। লেফট ব্যাক হিসেবে আছে গঞ্জালো মুন্টিয়ান। নাহুয়েল মলিনার পাশাপাশি আবারও ডাক পেয়েছে বিয়ারিয়ালে হয়ে থারুন ছন্দে থাকা হুয়ান ফয়ো। সেন্টার ব্যাক হিসেবে জায়গা পেয়েছে জার্মান ফেজেল্লা, ক্রিস্টিয়ান রোমেরো, লুকাস মার্টিনেস কোয়ার্তা, নিকোলাস ওথামেন্ডি, মার্কোস পেলেগ্রিনো। এই তালিকায় কিন্তু রাখা হয়নি ইপিএলের বোন মাউথের হয়ে খেলা মার্কোস সেনিসিকে এবং লেন্সের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফাকুন্দো মেদিনাকে। এলবিতে আছে মার্কুস আকোনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস এসকিউবে। মিডফিল্ডার হিসেবে আছে লিয়ান্দ্রো ফারাদেস, গুইদো রদ্রিগেস, এন্ডিও ফার্নান্দেস, রদ্রিগো ডিফল, এজেকুইল ফালাসিউস। সাথে ইনজুরি রিকভারি ফেসটা কাটিয়ে কিন্তু দলে ফিরেছে জিওভানি লোসেলসু। নতুন হিসেবে ডাক পেয়েছে সাউদাম্পটনে খেলা কার্লো আলকারেস। সাথে আটলান্টা ইউনাইটেডে খেলা থিয়াগো আলমাদার সাথে ডাক পেয়েছে অ্যাথলেটিকো ক্লাবের হয়ে খেলা বুনো জাফেল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফরোয়ার্ড হিসেবে জায়গা পেয়েছে দলের অন্যতম প্রাণভুমরা লিওনেল মেসি। সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে মেসেরই ক্লাব সতীর্থ ফাকুন্দো ফারিয়াসকে এবং ফিওরেন্তিনার সেন্টার ফরোয়ার্ড লুকাস বেরতানোকে। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছে দলের অন্যতম একজন সেরা প্লেয়ার পাওলো দিবালা। ফর্মে ফিরেই কিন্তু দলে জায়গা করে নিলেন আরেক ফরোয়ার্ড লুকাস পোকাম্পোস। এছাড়াও দলে রয়েছে জুনিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেস, আলেজান্দ্রো গার্নাচো এবং নিকোলাস গঞ্জালেস। এই হলো আগামী 13 এবং 18 তারিখে আর্জেন্টিনার যে দুটি কোয়ালিফাই ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য কিন্তু প্লেয়ার লিস্ট। প্রিয় ফুটবল ফ্যান্স।